এই বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয় জানেন কি? চুটকি প্রেম করছেন অথচ 14ই ফেব্রুয়ারিতে আপনার কাছের মানুষটির সাথে খানা পিনা ঘোরা আর বেলা শেষে পার্কে গিয়ে বসার প্ল্যান নেই, এ তো হতেই পারে না। হ্যাঁ মানছি, আপনার বাকি 364 দিন প্রেম অতটুকুও কম পড়ে না, কিন্তু বিশেষ দিনের তো একটি আলাদা ইয়ে থাকে নাকি? থাকে বললেই তো অ্যামাজন ফ্লিপকার্ট খুঁজে আপনার ভালোবাসার মানুষের পছন্দের জিনিসটি অর্ডার করে রেখেছেন তাকে সারপ্রাইজ গিফট দেবেন বলে। ভেবে রেখেছেন ভিক্টোরিয়ার কোনো এক কোণে দুজনে মিলে খানিক একা হবেন। মনে মনে এই দিনের অনেক ছকই কষছেন জানি, কেননা মনের মানুষটির মন পাওয়ার জন্য যাই বলুন এই একটা দিনের আলাদা গুরুত্ব রয়েছে। কত রকম প্ল্যানই তো করছেন, কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে দিনটিতে কেন করছেন জানেন কি? আসলে আসলে এর পিছনে আছে ইতিহাসের একটি চিত্তাকর্ষক গল্প, যা ইনফরমেটিভ গুগলি আপনাদের সামনে উন্মোচন করতে সাহায্য করবে। ভালোবাসার জন্য আলাদা দিন ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি। 25শে ডিসেম্বরের পর এখন এই দিনটিতে সব থেকে বেশি কার্ড আর উপহার মিলে। ভাবতে অবাক লাগে এই দিনটির পিছনে রয়েছে একজন রোমান ক্যাথলিক ধর্মযাজকের নাম ও তাকে ঘিরে তৈরি হওয়া ইতিহাসের গল্প। তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। তার নামই এই ভ্যালেন্টাইন্স ডে শুধু এই ভারতে নয়, লাতিন আমেরিকা ও এশিয়ার বহু দেশে ভালোবাসার দিন হিসেবে পালিত হয়ে আসছে। জানুন এই দিনটির গুরুত্ব। কে এই সেই ভ্যালেন্টাইন? ইনি একজন খ্রিস্টান ধর্মযাজক ও চিকিৎসক, যিনি 269 সালে ইটালির রোম নগরীতে সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের সময়ে খ্রিস্ট ধর্ম প্রচার করতেন। আর ঠিক সেই সময়ে রোমে সম্রাটের তরফে খ্রিস্ট ধর্ম প্রচারে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলত স্বাভাবিকভাবে ভ্যালেন্টাইনের ওপর ধর্ম প্রচারের অভিযোগ আনা হয়। এছাড়াও আরও একটি অভিযোগের কথা শুনলাম, তো ক্লডিয়াস নাকি মনে করতেন রোমান সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করে তোলা যাবে যদি সৈন্যদের অবিবাহিত রাখা যায়। তাই তিনি সৈন্যদের বিবাহের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু এই ধর্মযাজক ভ্যালেন্টাইন গোপনে সেনাদের মধ্যে বিয়ে দেওয়ার কাজটি চালিয়ে যেতে থাকে। এই দুই অভিযোগেই তাকে দ্বিতীয় ক্লডিয়াসের সামনে হাজির করা হলে তিনি নাকি সম্রাটকেও খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার চেষ্টা করেন। এত বড় ধৃষ্টতার অপরাধে তাকে কারাগারে পাঠানো হয়। এর পাশাপাশি শোনা যায় কারাগারের আগে এই ধর্মযাজক নাকি অলৌকিক চিকিৎসায় একজন কারারক্ষীর অন্ধ মেয়েকে দৃষ্টিদান করে, পরিণামে যিশুর প্রতি অনুরক্ত হয়ে পরে এই অন্ধ মেয়েটির পরিবারের 46 জন সদস্য একত্রে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। ধর্মযাজক ভ্যালেন্টাইনের এরকম জনপ্রিয়তা ও ধর্মপ্রচারের কারণে দ্বিতীয় ক্লডিয়াসের আদেশে কারারুদ্ধ ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যেই ওই কারারক্ষীর যে মেয়েটি দৃষ্টি ফিরে পেয়েছে তার সাথে ভ্যালেন্টাইনের প্রণয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর তাই মৃত্যুদণ্ডের আগের দিন রাতে জেলে বসে একজন প্রেমিক তার প্রণয়ের উদ্দেশ্যে লিখলেন একটি চিঠি। সেই চিঠির শেষে ছিল তোমার ভ্যালেন্টাইন এই কথাটি। ভাবতে অবাক লাগে আজ থেকে 1500-এরও বেশি সময় আগে এভাবেই প্রথম ভ্যালেন্টাইন কার্ডটি লেখা হয়েছিল, তোমার ভ্যালেন্টাইন। এই কথাটি আজও একই অভিব্যক্তি বজায় রেখে আপনি যখন কার্ডে লেখেন তখন এই 1500 বছরের ইতিহাস সাক্ষী রয়ে যায়। এমন হাজারো কার্ড ভালোবাসা প্রকাশ করতে দেয়া হয়ে থাকে, আর এই বিশেষ দিনটিতে যেদিন সেই ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে এর স্বীকৃতি 496 খ্রিস্টাব্দে পোপ গ্যালিয়াসে এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। 1700 খ্রিস্টাব্দে ব্রিটেনের সৌজন্যে দিনটি আলাদা জনপ্রিয়তা পায়। হাতে লেখা কার্ড আর উপহার বিনিময়ের মাধ্যমে এরপরে বাণিজ্যিককরণের মাধ্যমে ভ্যালেন্টাইন্স কার্ড ও উপহার ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। তাই ইতিহাস মিশে যাক আপনার প্রেমে, ভাবতে থাকুন কিভাবে আপনি এই দিনটি উদযাপন করবেন। তবে হ্যাঁ, প্রেম বছরের বাকি দিনগুলোতেও একইভাবে ছড়িয়ে পড়ুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আপনার প্রিয় মানুষটির সঙ্গে শেয়ার করুন, তাকে জানতে সাহায্য করুন অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভ্যালেন্টাইন্স ডে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। সর্বশেষে এনজয় ইউর লাইফ এভরি মোমেন্ট।